নির্বাচনে নিজে প্রার্থী হয়ে অন্যের দেওয়াল লিখছেন শিবুরাম। রাজ্যে পঞ্চায়েত ভোটের অশান্তির আবহে শান্তির দূতের বার্তা দিলেন এই শিল্পী। যুদ্ধ পরিস্থিতিতে শান্তির কপোত দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের শিবুরাম দাস। কেন নিজের শিল্পী সত্তাকে অটুট রেখে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবুরাম। যেখানে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির আবহ, সেখানে শান্তির কপোত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের শিবুরাম দাস। বর্তমানে পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে ভোট প্রচার সব কিছুতেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে অশান্তির ছবি। হানাহানি, মুড়িমুড়কির মতো পড়েছে বোমা, দেওয়া হচ্ছে খুনের হুমকি, রাজনৈতিক সংঘর্ষ হয়ে উঠেছে নিত্যদিনের পালা। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজে প্রার্থী হয়েও বিরোধী দলের হয়ে দেওয়াল লিখে অভিনব দৃষ্টান্ত গড়লেন শিবুরাম দাস। রাজ্যে এসইউসিআইয়ের অন্যতম শক্ত স্তম্ভ নিঃসন্দেহে জয়নগর। তবে রাজ্যের রাজনৈতিক হাওয়া বদলের ফলে এসইউসিআই নিজের ক্ষমতা অনেকটাই হারিয়েছে। এবছর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের 17 নম্বর বুথে এসইউসিআইয়ের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন শিবুরাম দাস। এবারের ভোটে তিনিও একজন প্রার্থী। এই জায়গায় দাঁড়িয়ে শিবুরাম নিজের নামের দেওয়াল লিখছেন, পাশাপাশি বিরোধী দলের হয়েও দেওয়াল লিখনের কাজ করছেন। এ নিয়ে অনেক গুঞ্জন এলাকায়, তবে শিবুরাম দাস কোনো গুঞ্জনেই কান দিচ্ছেন না। তিনি বলছেন অঙ্কন তার পেশা, এই পেশার সাহায্যেই তিনি সংসার চালান, সেক্ষেত্রে দলীয় রেষারেষির কোনো স্থান নেই। তিনি জানান এসইউসিআই দলটিকে তিনি মন থেকে ভালোবাসেন, সে কারণেই দলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তার মানে এই নয় যে তিনি অন্যান্য দলের দেওয়াল লিখনের কাজ করবেন না। এত বছর বিভিন্ন দলের হয়ে দেওয়াল লিখে তিনি রোজগার করে এসেছেন, এবারও তার ব্যতিক্রম করতে নারাজ তিনি। এ বিষয়ে দলের তরফেও কোনো নিষেধাজ্ঞা নেই বলেই জানিয়েছেন তিনি। এটা তো আমার পেশা, এটা আমার একটা পেশা, আমি সব পার্টিরই হয়ে লিখি। এসইউসি পার্টিকে আমি মনে প্রাণে ভালোবাসি, সেই সূত্রে আমি প্রার্থী হয়েছি। কিন্তু আমার পেশাগত দিক থেকে তো আমি এসইউসি পার্টি করি বলে আর অন্য বিরোধী পার্টি লিখবো না, এটা তো আমার গুটি রোজগারের ব্যাপার, যার জন্য আমাকে সবাই ডাকে। এখানে সেরকম রাজনীতি হয় না, সবাই ডাকে, সবাই লিখি, সবাই সবাই প্রার্থী হয়ে দাঁড়ায়। তাতে কোনো না, দলীয়ভাবে আমাদের কোনো সমস্যা নেই, দলীয়ভাবে যে যার রোজগারে সে তার চলবে। পার্টি কোনো দিন বলেনি যে আমাদের পার্টি করতে বললে অন্য পার্টি লিখতে পারবে না, এরকম কোনো বিধান আমাদের দেয়নি। হ্যাঁ, আমার দেয়াল আমি নিজে লিখছি, আমার সময়ের ব্যবধানে আবার এদেরও লিখে দিচ্ছি। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী মোহাম্মদ রহমাতুল্লাহ মোল্লা বলেন, জয়নগরে সকলেই শান্তিপ্রিয় লোক, এখানে ভোটকে কেন্দ্র করে কোনো হানাহানি অশান্তি হয় না। প্রতি বছরই শিবুরাম দাস তৃণমূলের হয়ে এবং অন্যান্য দলের হয়েও দেওয়াল লিখন করে আসছেন। বিভিন্ন দলীয় কর্মসূচিতে দেওয়াল লিখনের কাজে শিবুরাম দাসকে তারা পেয়েছেন। এবারেও শিবুরাম দাস তৃণমূল সহ অন্যান্য দলের হয়ে দেওয়াল লিখনের কাজ করছেন। শিবুরাম দাস একজন শিল্পী, সেখানে দলীয় দ্বন্দ্ব নেই। দেখুন, উনি একজন এসইউসিআই প্রার্থী, কিন্তু ওনার পেশা হচ্ছে উনি একজন আর্টিস্ট, উনি দেওয়াল লেখেন, ঠিক আছে। আর বিশেষ করে আমাদের জয়নগর বিধানসভায় ওরকম রাজনীতি হয় না, এখানে শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। তা উনি যে রাজনীতি করুক, ওটা ওনার পেশা, উনি দেওয়াল লিখছেন। রাজনীতিটা মানে আলাদা জায়গায়, পেশা আলাদা জায়গায়। হ্যাঁ, উনি প্রত্যেক বছর উনি আমাদের হয়ে দেওয়াল লেখেন। যেখানে পঞ্চায়েত ভোটকে ঘিরে রাজনৈতিকভাবে গরম হাওয়া বইছে, সেখানে জয়নগরে শান্তির মলয় বাতাস বইছে। রাজ্যের অস্থির বাতাবরণে দলীয় সংঘর্ষের মাঝেও নিজের পেশা ও শিল্পীর ধর্ম ভুলে যাননি শিবুরাম দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।